ভেতরে বানিয়েছে পুরো ফ্ল্যাট, এখানে কোনো বাঙালি থাকে না, এইসব বাঙালির গপ্প নেই। আমাদের অফিস হচ্ছে কেমিস্ট্রিতে, তো কেমিস্ট্রিতে ওকে ডেকেছে অফিসে কথা বলার জন্য, যেহেতু আমাদের এইচআর ওখানে ঘটে তারপরে ওদের সঙ্গে যেখানে কাউন্সিলিং হয়, যেখানে ধরুন কোনো দিন কথা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ঠিক আছে, এখানে তো আমরা একটা জায়গায় পরিবেশে কাজ করছি, আমাকে কোনো এই জায়গায় যেতে বলা হয়নি, ডাইরেক্ট বলেন তো সকালবেলা গন্ডগোলের কথা শুনে ডাইরেক্ট আমাকে ট্রান্সফার করে দিল বেশ কিছু, ওকে কোনো কথা শোনা হয়নি, ওর আগে আমাকে ট্রান্সফার করে, ওকে আমরা আজকে বেশ কিছু ট্রান্সফার করেছি, আমাদের একটা বেশ কিছু এইচআর ওকে দরকার নেই, তাহলে এবং কোন জায়গায় কাউকে পররাষ্ট্রের নাগরিক বলা অপরাধ, আপনি যেটা বলেছেন, আপনাকে তখনও ফোনও বলেছি যে আপনি যেটা বলছেন আমি কোনো জিনিসেই আপনি যেটা একটা বলছেন এখানে, ও শুধু একা বাঙালি না, আমরা সবাই আপনার নিয়ে তো হচ্ছে না বিষয়টা, আপনি বাঙালি কিনা বড় কথা না, ব্যাপারটা কি এটা কি ম্যানেজমেন্টের এগিয়ে নাই যে আপনারা বাঙালি বলে আপনাকে এগিয়ে দিয়েছে? আচ্ছা একটা কথা বলবো, বাজড়িয়ে আসেনি কেন? দেখুন বাজড়িয়ে আসেনি কেন? কিছু বাঙালি কর্মী আছে, এরকম একটা বাঙালিকে কিছু করলো, আপনাদেরও কিছু করার নেই, আপনি কথা বললে আপনার সমস্যা, ঠিক আছে শুনুন, বলবেন আপনি বললে একটা ফলস কথা বা কিউ বলা আপনি সমস্যায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? দেখুন আমি আমাকে আমাদেরকে এখানে আগে পাঠাইনি, দেখুন আমি হচ্ছে আমি হচ্ছে কর্পোরেট হিসেবে এখানে, ঠিক আছে, মানে যতগুলো ভালো এবার তো এটা তো এইচআরকে পাঠানোর কথা ছিল, সে দেখুন আপনার আচ্ছা এইচআর বাঙালি অভিজ্ঞতা নেই, এটা আমরা তো এই করি, বলে আমাদের প্যাটার্নটা জানা, ঠিক আছে প্যাটার্নটা জানা আমাদের, ঠিক আছে, এমনকি যে স্প্রাইট ক্ষমা চাইলো, কোকাকোলা ক্ষমা চেয়ে বিজ্ঞাপন তুলে নিল, সেখানেও বাঙালি ঠিক আছে, সেটা সমস্যা না, সেটা তোমায় করতে হবে, কারণ তোমারও এখানে ওয়ার্ডটা সিকিউর রাখা প্রয়োজন, ঠিক আছে, তুমি তার জন্য এখানে দাঁড়িয়েছো, ফাইন, ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটুকু জানছি যে এখানে সাউ নেই, সোমবার কি হবে ভগবান জানে, বাজরিয়া নেই, এইচআর কে নাম কি নবনীত বলে আছে, নবনীত তারপরে কি নবনীত পুরোহিত, পুরোহিত পুরোহিত নেই, ঠিক আছে, সাউ নেই, পুরোহিত নেই, ইমাম মৌলবি কেউ নেই, ঠিক আছে, এখানে শুধু কটা বাঙালি আছে, তো একে আমি কি বলবো, একে আমি কি বলবো, আমাদের ওনার সঙ্গে কথা হয়েছিল দুপুর বেলায়, আমি ওনাকে এটাই বললাম যে আজকে সকালবেলা আমাকে ও আমাকে ফোন করেনি, ঠিক আছে, আমি এটাই ওকে বললাম, ও কেন শেফকে ফোন করবে না, দেখুন ওর অথরিটি ওনা ইনচার্জ তো আমি,
ঠিক আছে, এখানে একজন নিয়ে আসে সব একটা কর্পোরেট লেভেলে কি হয় আমাদের চার এত গল্প নেই সবারই করে এত গল্প আমি ওকে এটাই বলতে গিয়েছিলাম সকালবেলা তুই তোর প্রবলেম হয়েছে তুই আমাকে বলতে পারতে চাই আমি তখন আমি ওকে এটাই বললাম ফৌজদারি অপরাধ করলে তো আপনার সঙ্গে আমার যে কথা বলে মনে হয়েছিল আপনি বাঙালি আপনার আমরা কোনো ক্ষতি জানি মনে বলেছি আপনি এখনো বলছি কিন্তু আপনি তখন থেকে যেভাবে কাট করার চেষ্টা করেছিল আপনাকে বললে এই কথাটা এই নিমতলা না বেলতলা তার বাইরে বেরোতো না একদম নিশ্চিত ঘুরে ওকে চার্জ করতেন যে তুই ওর সঙ্গে লাগলি কেন ও তোর ম্যানেজার ও তোর আপনাদের টোন শুনে আমার এটা একদম হাতে করে নিয়ে আলিপুর থানে নিয়ে যেত এফআইআর করাতে কখনো আমরা কেন করবে না এটা তো তোমার ভারতীয় নাগরিক হিসেবে তোমাকে কালকে বাংলাদেশে বলতে পারে তোমাকেই বলতে পারে এই বাদুরিয়া তোমাকে আমরাই থাকবো আমরা যদি থাকবো চলো তোমার থাকবো এই নিমতলা তো সরকারি চাকরি না ঠিক আছে একদিন অফ হয়ে যেতে পারো তুমি একদিন অফ হয়ে গেলে স্বাভাবিক এর আগেও নিশ্চয়ই কোথায় কাজ করতে অনৈতিকভাবে তুমি বা দুজন অফ হলে কিন্তু শোনো বাজুরা যদি বাই চান্স অফ করে দেয় এই আমরাই আছি এটা মাথায় রাখবে কিন্তু শোনো অর্থাৎ এই প্রোগ্রামের পরে কিন্তু ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো তুমি নিতে না চাইলেও কারণ তুমি নিতে চাইলে আবার সমস্যা না আমি না না আমি বলছি আমার দাবিগুলো প্রথম কথা হচ্ছে কোনো সাসপেন্ড ফাসপেন্ড না টার্মিনেট চাকরিতে বার করতে পাবলিক অ্যাপোলজি তার কোম্পানির মধ্যে হয়েছে এটা কোনো ওই ও গিয়ে রাহুল গিয়ে ওর বাড়িতে গিয়ে বলে আসেনি একদম বাংলার মাটিতে সে একটি বাঙালি কর্মচারীর জন্য সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে এবং তার ফলে আগামীতে বাঙালির জন্য সেফ এনভায়রনমেন্ট এর যে বললেন না ট্রেনিং কাউন্সেলিং তো ট্রেনিং কাউন্সেলিং কোম্পানি নিজের চাই কারণ সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট তো কোম্পানি বানাবে তাই না তার জন্য আপনাদের প্রতিটি যে দোকান আছে শরৎ বোস রোডে মিন্টু পার্কে তারপরে এইখানে ঠিক আছে সেখানে একটি টাঙাতে হবে যে বাঙালির বিরুদ্ধে গুলি বলা যাবে না বাঙালির বিরুদ্ধে বাঙালিকে সম্মান করতে হবে ট্রেনিং ম্যানুয়াল বানানোর জন্য যাতে আপনাদের ম্যানুয়াল ফ্যানুয়াল না সেটা দিতে হবে বাঙালিদের ছপাতা দরকার নেই একটা পাতা দিলে একটা পাতা দিলে হবে একটা পাতা দেবেন যে বাঙালিদেরগুলো করা যাবে না অ্যাপল কারণ অ্যাপল এটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রোভাইড করতে কোম্পানি ব্যর্থ এটা তার অপরাধ ঠিক আছে সেটা এখন কোম্পানি তার মতো সেটা আর দ্বিতীয় হচ্ছে যে অপরাধী তার অপরাধ ঠিক আছে সেটা কোম্পানিটাকে বার করতে হবে তৃতীয়ত আচ্ছা ওর ওই যে ম্যানেজার যে ঠিক আছে পুরো সাউ ঠিক আছে রাহুল সাউ সাউ ভেবে দেখো সাউ যদি পুরোহিতের কাছে যেত খুব এইচআর করতো সবই বোঝো ঠিক আছে ওই হয়তো টেনে এনেছে বলে আমার ডিস্ট্রিক্ট গা ঠিক আছে তো জানা তো ওই আর কি তো ব্যাপারটা হচ্ছে যে ওর ওপরে যদি ধরো ধরো তুমি যদি ওর ওপরে সাউয়ের জায়গায় থাকতে বাঙালি তুমি তো বাংলাদেশি বলতে পারো কখনোই বলতে না বলতে হিন্দি বলতে পারে না বাংলাদেশি বলতে না এটা বলতে না তো এটা বলতে না ক্রিমিনাল অফেন্স তার মানে এই ম্যানেজার পজিশনে বাঙালির জন্য সেফ এনভায়রনমেন্টের জন্য একটি লোকাল ছেলেকে নিয়োগ করতে হবে কারণ ও তো অফ হয়ে গেলে তো ম্যানেজার পজিশন গুরুত্বপূর্ণ পজিশন তো ফাঁকা থাকলে তো নিমতলা চলবে না তো নিমতলা চালানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে তার জায়গায় একটি বাঙালি নিয়োগ তবে কি তিন কি এক সাউ হটাও দুই ভূমিপুত্র বসাও তিন এটা হচ্ছে কোম্পানি উইথ ওই তিন হচ্ছে বাঙালির কাছে ঘুমাচ এটা হয়নি এটা হয়ে গেছে দুঃখিত সামনে হবে খুব স্পষ্ট আমরা কিন্তু সম্পূর্ণ আইন এবং সংবিধানে বিশ্বাস ও এখন যদি এখানে কাজ করে তাহলে ওর ভয় পাচ্ছে আমরাও ভয় পাচ্ছি যে ওকে কোনোদিন রাগে তো রাগের বসে ওকে কোনোদিন ফাঁসি দেওয়া হবে আর্থিক কেলেঙ্কারি অন্য কি করেছে কাস্টমারের সঙ্গে ব্যবহার করেছে ওকে জিজ্ঞেস করুন ওর সোমবার থেকে কি বেশ কিছু যাওয়ার ছিল ওটাকে আজকে বলেছি ওকে না আগে যা বলেছি আমাদের বেশ কিছু ট্রায়াল আছে ওটাকে জিজ্ঞেস করুন যে ওকে সোমবার থেকে যাওয়ার ছিল কি যাওয়ার ছিল ওটাকে জিজ্ঞেস করুন সেটা আগে কোনো ইনফর্ম এক মিনিট দাঁড়া সেটা অনেক আগে বলেছে না এক মিনিট দাঁড়া ওকে কি এটা ইনফর্ম করা হয়েছিল যে সোমবার থেকে সেটা অনেক আগে অনেক আগে এই ঘটনার যে ব্যক্তিদের নয় তো হঠাৎ করে আজকে সকালে কালকে তাহলে রাতে সব বদলে দেয় না 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 দেখুন ওটা তো সব বদলে দেয় ওকে ট্রায়ালের জন্য আমরা কি করে নিয়ে যাবো না নিয়ে যাবো না এটা আপনি করে দিন সেটা ওর এটার ভিত্তিতে নেবে যে এই কোম্পানি যেখানে আমি কাজ করি সেটা আমার সুরক্ষা আমার যে সম্মান এটা নিয়ে আদৌ ভাবিত কিনা সেই কারণে আমরা এক দুই তিনটা দিলাম তো ঠিক আছে এবং প্রাইভেট কোম্পানি থেকে বার করতে কিছুই লাগে না ঠিক আছে তুই আপনা দেখলে
করে দেবে, ঠিক আছে? তো এটা বাস্তব সেই কারণেই আমি বলছি যে ও জয়েন করবে কি না বা কি করবে বা সামনে বেস্ট কিচেনে যাবে কি না যেগুলো বলছেন সেগুলো নির্ভর করে যে এখানে সে কোথায় আছে, কাদের মাঝে আছে, তার বস তাকে কী চোখে দেখে, তার বস এই ঘটনাটাকে কী চোখে দেখে, তার তো প্রত্যক্ষ প্রমাণ আমরা সামনে চাই, তবে তো বিষয়টা। ও তো শুনো, ও তো বসের আন্ডারে কাজ করে না, আর বস ওকে ইয়ে করে না, ট্রিট করে না, ওরা ওর সঙ্গে যা কথা হয় আমার সঙ্গে কথা হয়। আপনি জিজ্ঞেস করে নিন যে ওর সঙ্গে আমার কোনো রিলেশন খারাপ আছে। আরে খাটনির পয়সা কে পায় লাস্ট? তোমার খাটনির পয়সা, ওর খাটনির পয়সায় বাড়িতে বাড়িতে পেট ফুড কে কেনে? না না না, বাঙালিকে ফেস করার দম নেই, আপনি ফেস করছেন, আপনি তাহলে আপনি এটা অন ক্যামেরা যে আপনি যা বলছেন কোম্পানির তরফ থেকে বলছেন। আমি এটা আপনাকে বললাম যে সোমবারে আপনার যে ইয়েগুলো আছে, কালকে তো আমাদের রোববার না, টার্মিনেট করবেন কি করবেন না সেটা বলুন, জানতে চাই আমরা। আমরা কি রোজ রোজ আসবো নাকি একটা জিনিসের জন্য? উনি বাঙালির ঘরে জন্মেছেন, উনি বড় পদে আছেন, ওনার জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ওনার কথাকে আমরা বাজরিয়া বাবুর কথা বলে একদম অন ক্যামেরা উনি বললেন যে ওনাকে টার্মিনেট করা হবে, তারপর আমরা খোঁজ নেব, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার টু, এবার কোম্পানির তরফ থেকে অ্যাপোলজি কীভাবে চাওয়া হবে? আপনাদের মিন্ত্রা নিশ্চয় ফেসবুক পেজ ফেজ রয়েছে, স্প্রাইট কোম্পানি মিন্ত্রা থেকে অনেক বড় কোম্পানি, ঠিক আছে? তারাও আমাদের কাছে একটা হচ্ছে টুইট, বরগদা টুইটে রিপ্লাই করেছে, নিজেরা টুইট করেছে এবং বরগদাকে আলাদা করে যে আমরা বাঙালি বিদ্বেষী নই, ভুল হয়ে গেছিলো, আপনি আমাদের কর্পোরেট অফিসে আসুন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার বাঙালির জন্য আমরা ভাবিত, এই বলে একটা চিঠি দিয়েছে। এটা তো আপনাকে তো আমি দুপুরবেলাই বললাম, আপনি বললেন যে ফেসবুক অলরেডি দেওয়া হয়েছে, তো আপনি সেজন্য না, আমি তো বললাম যে যা এসে কথা হবে, কর্পোরেট অফিসে গিয়ে দুজন গিয়ে কথা বলা আমরা এটা বিশ্বাসী না। না না, আপনি তো বললেন যা হবে, আমি বললাম আমি আসবো আপনার কাছে। না না, আমি কি বললাম, একদম যা হবে, ক্যামেরা অন ক্যামেরা হবে, আমরা কোনো লোকাছবিতে পকেটে এরম করে বাজরিয়ার থেকে এরকম করে ঢুকিয়ে নিয়ে কোনো সেটিং করছি না, যা হচ্ছে কোন ক্যামেরা হচ্ছে তাই আমরা একদম যেখানে ঘটনা ঘটেছে। তাহলে আপনারা কিভাবে ক্ষমাটা চাইবেন কোম্পানি থেকে, যে আপনারা মানছেন তো যে ভুল হয়েছে, মানে মারাত্মক ভুল নয়, এটা অপরাধ বাংলার মাটিতে বা ভারতের মাটিতে। আমি যদি কোনো একটা ইউপির লোকের ভাষা হিন্দি, পাকিস্তানের ভাষা হিন্দি, আমি তাহলে পাকিস্তানি বলি, আমার এক্সট্রা কেস হতে পারে, কেস মানে ভয়ঙ্কর কেস হবে, আমরা তার ভুক্তভোগী, ঠিক আছে? মানে কিছু না বলো ভুক্তভোগী, আমরা আপনাদের মেল আইডি আর যেটা আছে এই পাবলিক অ্যাপোলজিটা কি হবে, সোশ্যাল মিডিয়ায় করবেন আর কি করবেন, ঠিক আছে? কিন্তু কতটা হচ্ছে সেফ, আর স্যারের উপর আমার তো কোনো রাগ নেই, সেফরা অ্যাপোলজি করলে আমি মানবো, ওনারা ব্যক্তিগত স্তর থেকে করছেন না, আমি যা হচ্ছে এখন অন বিহাফ অফ বাজরিয়া জি, ঠিক আছে? অন বিহাফ অফ নিমতলা, মানে সে বলেছে তাহলে তার কি হবে, সে কোনো ক্ষমা চাইবে না, সে হাওয়া হয়ে গেল স্যার, ক্ষমা চাইলাম করবে সেটা অপারেশন সেট কোম্পানির, তিনি কথা দিয়েছেন, আমরা সেই কথাকে মান্যতা দিচ্ছি, আশা করছি সেই কথার কোনো খেলাপ হবে না, আমরা আবার সোমবার দিন খোঁজ নেব টার্মিনেট করা হয়েছে কিনা। এবং আপনারা এটা জানেন না, আমি তো আপনাকে বলছি, আপনাদের কোম্পানি থেকে বিভিন্ন, আপনাদের থেকে এখানে একটা রেস্টুরেন্ট আছে, মানে এটা ক্যাফে, আর অন্য জায়গায় আছে, বিভিন্ন ক্যাফের বাঙালি ছেলেরা আমার সামনে ওকে ফোন করেছে, আমার সঙ্গে কথা বলেছে, বেশ হয়েছে, এরকম বেশ করেছিস, আরও শিক্ষা হওয়া উচিত বাঙালি কেরম করে, অনেক জায়গা থেকে কিন্তু ফোন এসে, আপনি ভাবতেন কোনটা ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রবলেম হচ্ছে, যে আপনি ভাবতেন ও বলেছে, আমি আপনাকে প্রমাণ দেওয়া করে বলে দিতে পারি যে আরো লোকজন ফোন করেছে এবং তারা বলছে যে এটা হওয়া দরকার ছিল, ঠিক আছে? একদম আপনাকে আমি যা বলছি অন রেকর্ড বলছি, এই জারে একটু বাঙালি পুরোহিত চ্যাটার্জি ব্যানার্জি গাঙ্গুলি রাখুন, দেখবেন এগুলো সমস্যাগুলো সমাধান হয়ে, পুরোহিত হোক এই হোক সেই হোক বাঙালি রাখুন, আপনার চাকরি সিকিউর থাকবে। প্রথমেই যে বারবার বলছি যে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আপনাদের সঙ্গে কথা বলছি অন বিহাফ অফ বাজরিয়া, ঠিক আছে? তাহলে টার্মিনেট করছেন, কথা দিচ্ছেন, সেকেন্ড পাবলিক অ্যাপোলজি,
এবং থার্ড হচ্ছে যে আপনারা কোম্পানিতে নোটিশ টাঙিয়ে দেবেন যে বাঙালির জন্য কোনো সমস্যা নেই, সে কাস্টমার হোক বা কর্মী কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে এখানে একটা বেঙ্গলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এখানে বাঙালিরা ডিসক্রিমিনেশন ফেস করবে না, ঠিক আছে? আমরা এটা এনশিওর করছি ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটাও বলেছে স্পষ্ট কথা, আপ তো হাম লোক রাজ করেঙ্গে, রাজ কর রহে, এটা বলেছে কিছু ফেস করতে হয়, ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝি তো বাঙালি কষ্ট কষ্ট কষ্টটা আমরা বুঝি, কষ্টটা আমরা বুঝি, মাদার ভেন অনেক কিছু আছে, ঠিক আছে আচ্ছা। উজ্জ্বলের কাজের সুরক্ষা, এবার কাজের ব্যাপারটা কি হবে, ও সেফলি কাজ করতে পারবে? আমি ছেড়ে বললাম না না না, গোল গোল কথা না, হ্যাঁ না উত্তর, এতদিন তো ঘটনাটা ঘটেছে যে এর জন্য কোম্পানির নাম খারাপ হয়েছে, বাদরিয়া চোখে ও আজকে ভিলেন হয়ে গেল, হতেই পারে তো, যে তোর জন্য আমার গাড়ি হয়েছে, ঠিক আছে, একটা মেয়ে কাস্টমার হতো বাজরিয়া, তার ফ্যামিলির এই 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 এখান থেকে বিয়াতে এখানে খেতে এসছে, বললো ও তার গায়ে হাত দিয়েছে, বলতেই পারে তো, না ওকে ভালো লাগে বলেই ওকে আমাদের বেশ কিছু আমাদের নতুন ট্রায়াল হয়েছে, তার জন্যই ওকে সিলেক্ট করা হয়েছে, সবাইকে তো সিলেক্ট করা হয়নি, ওকে সিলেক্ট করা হয়েছে, সোমবার ওকে ডাকা হয়েছে, ঠিক আছে? আমাদের এখানে আগে ঘটনা দাদা, হ্যাঁ আগে পরে তিনটে পার্টনার আছে, ঠিক আছে, তিনটে মিলে, হ্যাঁ তো যা হোক, মূল কথা হচ্ছে যেটা ও এগুলো করেছিল আগে, ঘটনাটা ঘটার পর অ্যাটিচিউড আলাদা হয়ে যাবার একটা হাই প্রবাবিলিটি, সেইটা আপনারা অ্যাসিওর করছেন যে ও আগে যেরকম কাজ করছিল ও ওকে বুঝতে দেওয়া হবে না যে চাকরিটা অফ হচ্ছে, সাবধান মানি টাঙিয়ে দেওয়া হচ্ছে, আর এবং একটি অ্যাপোলজি বাঙালিদের কাছে চেয়ে নেওয়া হচ্ছে পাবলিকলি, তার ভাষা আপনারা ঠিক করবেন, বুঝতে পারছেন একটু গার্ড ফার্ড করে আর কি, প্রায় কিছুই হয়নি আলগোছে, কিন্তু ভাই বাঙালি কথাটি থাকতে হবে, ঠিক আছে? নোবডি শুড ফিল আনসেফ, এই টাইপের কথা না, কারণ নোবডি তো আনসেফ ফিল করে না, বেঙ্গলি আনসেফ ফিল করে বাঙালি বাংলাদেশি, তাকে তো কোনো বিহারিকে বলেনি তো তুই, এখানে বাঙালির কাছে কাজ থেকে এখন তার মাথায় চড়ে গিয়ে তো যতই পারে তো, তারা কারণ তাদের রাজ করছে না, আমরা দিয়ে দে রিপ্লেসমেন্ট ট্রেনিং, বাজারিয়া মালিক হলে তো বলছে আমি ম্যানেজার হবে, যাই হোক কিন্তু আপনাদের তাকে সুরক্ষিত রাখো, আপনাদের আর কোনো ভুজিয়া গুটকা দিয়ে রিপ্লেসমেন্ট করবে, যাই হোক ভেতরে ছবি তুলে না, ভেতরে তো দরকার নেই, আমরা ভেতরে তারা ব্যবসা করুক, কোম্পানির তরফ থেকে বাঙালি দুই দাদা আছেন, চিফ শেফ এবং অপারেশন শেফ, দুই বাঙালি দাদা বাজরিয়ার। তবে আমি এখানে আরেকটা জিনিস বলছি, এখানে কাজ করবো কিনা আমার ভাবতে হবে, কারণ সেটা তোর সিদ্ধান্ত, সেটা তোর সিদ্ধান্ত, সেটা যে কোনো লোকের স্বাধীন সিদ্ধান্ত, ওনারা কিন্তু সেটা আমরা দেখবো আগে, এবং তুই আজকে যেটা ভাবছিস সেটা হচ্ছে ওনারা ওটা করার আগে স্টেপগুলো দেখি আমরা, তারপরে তোর মনস্তত্ত্বে তোর যখন যে জায়গাটায় থাকবে তখন বিষয়টা, কারণ এই মুহূর্তে তুই এটা মনে করবি, কারণ সে চাকরি থেকে বরখাস্ত হয়নি, কোনো অ্যাপোলজি আসেনি, তুই সে ফিল করবি কি করে, তোর তো মাথায় এটা আসা স্বাভাবিক, ওটা সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নমস্কার দাদা, ঠিক আছে, তাহলে আমি সামারাইজ করে দিই একবার, চাকরি থেকে বার করতে তো আর করে জায়গাটার লোক লাগবে, পরিষ্কার করে দাবিগুলো রেখেছি, নাম্বার ১ যে গুটকা গোর বহিরাগত বাংলার মাটিতে বাঙালিকে বহিরাগত বলেছে, ভাইকে বহিরাগত বলেছে, বাংলাদেশি বলেছে এবং বলেছে বাংলা বলতে হলে বাংলাদেশ চলে যা, এবং বলেছে তোর ফোন তোর দেখা তোর ইয়ে কার লেখা তুই কেউ কার লেখা, আজকে আমরা এসেছিলাম ওখানে বাঙালি না, এখানে ওরাই কাজ করে, আমি দুঃখের কথা উনি উখার লেখার জন্য আজকে ভয় এখানে আসেননি, ঠিক আছে? কোম্পানির তরফ থেকে একদম ক্লিয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সোমবার থেকে, সেই ব্যক্তি এই নিমতলা না মিনতলা কাজ করবে না, তাকে ছাঁটাই করা হচ্ছে, এরা কথা দিয়েছেন অপারেশন শেড, তার পরিবর্তে বাংলার ভূমিপুত্র নিতে হবে, তার মানে বাঙালি কোচ মেচ সাঁওতাল রাভা যা পারেন, রাজবংশী যা পারেন, বাংলার ভূমিপুত্র একজনকে রিক্রুট করতে হবে, আপনার মতোই একজন, এরকম ভাবে ভাবুন না, ঠিক আছে? খুব জটিল কিছু না, আপনারা যেরকম এরকমই, মানে এই জেলা না জটিল জেলা বাজরিয়া যদি তামিলনাড়ুতে বিজনেস করতে যেত, এই চারটা বাঙালি ছেলে পুরোই তো না।
তামিল তামিল কেউ এটা হতো বা কর্ণাটক বলে কন্নড় কেউ হতো, আজকে দেখেছেন কর্ণাটকায় সব পুরো কন্নড় 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 এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে। সেকেন্ড, পাবলিক অ্যাপোলজি চাইবেন ফেসবুক পেজ থেকে। থার্ড, ওয়ার্ক এনভায়রনমেন্ট কাজ কর্মচারীদের জন্য বা বাঙালি কাস্টমারদের জন্য সুরক্ষিত, এখানে বাঙালি বিদ্বেষী কেউ নেই, কোনো বাঙালি বিদ্বেষ ছড়ানো হয় না, এটা আমরা নোটিফাই করবেন। ফোর্থ, ভাইয়ের যে মেন্টাল ড্যামেজ এবং যে ভয় পাচ্ছে বাজরিয়া, এই যে তাকে সেই ভয় পাচ্ছে মানে এরকম নয় যে ভয় পেলে তাহলে এই পাবলিক করতো না, আমি বলছি অন্যদিক থেকে যে আমাকে পরে কাজ করলে ফাঁসিয়ে দেওয়া হবে, কোনো মহিলা কেসে, কোনো টাকার কেসে, নানা কিছু হতে পারে, ড্রাগসের কেসে হতেই পারে, সেটা যাতে না হয়, ওর সঙ্গে যাতে কোনোরকম ইয়ে হয় না হয়, ওর জন্য কোম্পানি কী প্রিভেন্টিভ মেজার নিচ্ছে, কী প্রতিশ্রুতি দিচ্ছে সেটা আমরা জেনে নিতে চাই, তারপর ভাই ঠিক করবে যে ও কাজ করবে কি করবে না, ঠিক আছে। এই হচ্ছে কথা। দাদারা আছেন অপারেশন সেট এবং চিপ সেফ, যে ওনাদের যে ক্যাফের এই যে বিভিন্ন জায়গায় আছে একটা জায়গায় না, তাই অপারেশন সেট মানে অনেক কটা জায়গায় অপারেশন চলে। এবং বাজরিয়া বাবু, আপনি ওনার আপনি হয়তো ওনাদের মুখ থেকে শুনবেন বা এখন বসে বসে ভিডিওটা লাইভ দেখছেন কারোর একটা মোবাইল থেকে, বলছি আপনাকে বাংলায় ব্যবসা করতে হলে বাঙালিকে কাজে নিতে হবে, সোজা কথা সোজাভাবে শুনে রাখুন। হ্যাঁ, বাংলার মাটি দ্রুত গরম হচ্ছে, চারিদিকে বড় বাজার শোনা যাচ্ছে, ভাই মহল বদল রা হ্যায়, মৌসম বিগার রা হ্যায়, এটা একটা কথা শোনা যাচ্ছে চারিদিকে, হাওয়ায় ঘুরছে এটা, আপনারা তো হাওয়া টাকার গন্ধ শোকেন, এখন কিন্তু এই গন্ধটা বাজারে ভাসছে যে মৌসম কিন্তু বিগার রা হ্যায়, ঠিক আছে। এখানে বাঙালি বাঙালি একটা বড় একটা কিসব হয়ে যাচ্ছে, পলিটিক্সে, অ্যাডমিনিস্ট্রেশনে, চাকরি পরীক্ষায়, নানা কিছুতে বাঙালি বাঙালি একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাই বাঙালিকে রিক্রুট করতে হবে, এখানে 90% বাংলার ভূমিপুত্র হতে হবে। আমরা বিভিন্ন সময় চেক করবো এরপর থেকে, আমাদের এমনি বিভিন্ন আপনার কোম্পানিতে না, বিভিন্ন কোম্পানিতে ইন্সপেকশন শুরু হবে যে কত % লোকাল ছেলে কাজ করছে, সেটা সুপার ফ্যাক্টরিতে হচ্ছে, সেটা স্যামস্টিলেও হচ্ছে, বাঙালিকে নেয় না বলে সব জায়গাতে আমরা ইন্সপেকশন শুরু করছি, বড় বাজারে কোন দোকানে কে কাজ করে, ঠিক আছে। বাজরিয়া বাবু, বাঙালিকে রাখুন, বাঙালিকে কাজ করান, আর বাঙালি বিদ্বেষ ছড়াবেন না, তেমন কোম্পানি লোকজন রাখুন যে বাঙালিকে বলে বাংলাদেশি এরকম যাতে না হয়, এটা করে আপনার ব্যবসা খারাপ হবে, বাঙালিরা চিঠি করবে সে ভালো হবে না, আর তারপর তারপর যদি আবার জেল ফেল হয়ে যায় তাহলে তো আরও অনেক সমস্যা হয়ে যাবে, তাই না? একদম, আমরা শান্তিপূর্ণ আইন এবং সংবিধান অনুযায়ী সমাধান চাই, ঠিক আছে। এবং যেটা দেখলেন আমরা এখানে এসে, আমাদের দোকানে কিন্তু আরও অনেক ছেলে আছে, যারা আমরা বলতে এসছি এবং যারা লাইভ করছে, এটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, একজন বলছিল ভেতরে ঢুকবো কিনা, আমরা বললাম না দরকার নেই, ভেতরে আমাদের কিছু নেই, আপনার সাথে কথা বলতে এসছি, আমরা হোটেল দেখতে আসিনি, ঠিক আছে। আশা করি এগুলো কমিউনিকেট হয়ে যাবে সোমবারের মধ্যে, আমাদের আবার আসতে না, কষ্ট কর, ঠিক আছে, ঠিক আছে, আমাদের আসতে না, ৩০-৩৫টা ছেলে এসছে, 300 ছেলে চলে আসবে, ভালো থাকবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, ভালো থাকুন, আপনাদের চাকরি সুরক্ষিত থাকুক, আপনার আরো পদোন্নতি হোক, আপনাদের বাংলার ভূমিপুত্র এবং বাঙালি, আপনাদের পদোন্নতি হোক, আপনারা সব ঘরে পদে থাকুক, এমনকি পুরোহিতের জায়গায় আপনারা বসলে, আপনার ভাই বসলে আমরা খুব খুশি হবো, ঠিক আছে। কত ছেলে তো আছে, আর এই রাহুল সাহু কিন্তু সোমবারের পর থেকে শুধু এই স্টোর না, আমরা সব জায়গায় খবর নেব, মানে এটা কিন্তু মিন্টালা আলিপুর থেকে বাদ হচ্ছে না, কিন্তু মিন্টালা থেকে হচ্ছে না, ব্রাঞ্চ থেকে না, না না এই তিন মালিকের আরো যে কোম্পানি গ্রুপ অফ যে কনসার্ন, মানে ওকে ভাবতেন যে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় অ্যাকোমোডেট করে নেব, আমরা দেখছি মিন্টেল অ্যাপার্টমেন্ট, আমি বুঝতে পারছি কিন্তু মিন্টেল থেকে আমরা, আপনি তো বাদ দেবেন না, বাদ দেবে যে মানে তার ডান হাত থেকে বাঁ হাতে যেন না নিয়ে যায়, না পারলে তার মানে কি এইটুকু যে কথা দিতে না পারেন যে ওনাকে আপনাদের মালিকানাধীন যে বাজরিয়ার মালিকানাধীন যেগুলো আছে সেখান থেকে অফ করছেন, এই কথা যদি না দিতে পারেন তাহলে অ্যাপোলজির কোনো মানেই নেই, মানে অ্যাপোলজি চাইছেন না, উনি কি বলতে চাইছেন যে আমরা তো মেন্টালের, উনি হচ্ছে মেন্টাল অপারেশন হেড, আমি হচ্ছে কর্পোরেট হেড, তো পুরো কাজ করে হচ্ছে মেন্টালে আলিপুরে, ঠিক আছে। এবারে আমাদের মেন্টালে যত চেন আছে, আমাদের যত চেন আছে জামশেদপুর পর্যন্ত যত চেন আছে, এখানে কলকাতাতে যত তিন চারটে আউটলেট আছে, আমরা ওকে এখান থেকে পুরো রিপোর্ট করে দেবো, জামশেদপুরে দিই, জামশেদপুরে দিই, হ্যাঁ খুব ভালো জায়গা, ঠিক আছে, ঠিক আছে, জামশেদপুরে সেই হিসাবে আমরা আমরা কারোর দেখুন জীবিকা খেতে চাই না, জামশেদপুরে বাড়ির কাছে, একটা বাস ধরবে, দু ঘন্টায় পৌঁছে যাবে বাড়ি, খুব ভালো, দেখুন আমরা মানবিক, আপনি যদি বললেন শব্দ ধরুন আমি হয়তো মিস করে দিলাম কোনো কিছু, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা মেল যদি মনে করেন মেলও করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি একটা শেষে কথা বলে শেষ করবো,
আচ্ছা, কোনো ঠনঠনিয়া, বড়বাজারিয়া, চোরাড়িয়া, বাটপড়িয়া কারো সরাসরি এসে কথা বলে ধকা হয় না বাংলা পক্ষের সামনে আসে? তারা এত লাফালাফি করে, এত কিছু দোসরা মেয়েকে বাদ দিলে দেখলেন গে, তেসরা মেয়েকে বাদ দেখলেন গে, ভাই আমরা তো কজন এসেছি এখানে, 5-6 জন আর ওখানে 20-25 জন আছে, তো কি এত বড় মার্সিডিজ গাড়ি করে নামে, BMW করে বেরিয়ে যায়, ঠিক আছে করেছে বাঙালি ঘরের সন্তান সুভাষের বংশধর, কথা দাম থাকবে এবং প্রতিটা জিনিস মেনে নেবেন এবং মেনে নিয়েছেন যেগুলো কার্যকর করবেন এবং দ্বিতীয়বার আর আসতে হবে না, কারণ আমাদের অনেক কাজ আছে। কেন এই যে আমরা ফালতু ফালতু একদিন সময় নিয়ে আরো 3-4 জন লোকজনকে নিয়ে আসবো, সেটা আমরা চাইও না। এনার্জি নষ্ট, আপনাদের এনার্জি নষ্ট, নাম খারাপ, আমরা চাই শান্তি করে মিটে গেল, ব্যাস আমাদের অন্য 1000 কাজ আছে, ঠিক আছে তাই? এটাও দুঃখের, 1000 কাজ আছে, ওরা একা না, সব জায়গায় হচ্ছে, বুঝতে পেরেছো তো? আবার সব জায়গায় বন্ধ হয়ে যাবে, আমরা আগে ছিলাম না, এখন আমরা আছি। আপনার কি ছিল? আমরা আসবো আজকে আলিপুরে এই মিন্টেলা নামক কোম্পানি, যার মালিক হচ্ছে বাজরিয়া এবং আরো 2-1 জন মালিক রয়েছে বাঙালি নয় যারা, তাদের আন্ডারে ম্যানেজার, তার নাম সাউ, সে এই বাঙালি ভাই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের ছেলে, বাঙালি ভাই যেখানে কাজ করে তাকে এক বাংলাদেশী বলেছে, বাংলা বলার জন্য সংবিধান বিকৃতি করেছে সেই লোকটি, তৃতীয়জন তাকে থ্রেট দিয়েছে, তার ফোন কেড়ে নেওয়ার ইয়ে করেছে, বলেছে কেউ উখার না উখারলো, এবং বলেছে যে বাংলার মাটিতে তারাই রাজ করছে, বাঙালিদের কিছু করতে পারবে না, অর্থাৎ তার জন্য একটি কর্মক্ষেত্রে অত্যন্ত ভয়ের একখানা জায়গা তৈরি করেছে এবং একের পর এক ফৌজদারি অপরাধ করেছে, এবং এর সমাধান চাইতে বাংলা পক্ষ আজকে মিন্টেলার এখানে এসেছিল, মালিকদের পাওয়া যায়নি, কিন্তু বাংলা পক্ষ এই বাঙালি ভাইয়ের জন্য বিচার এবং বাঙালির যে বাংলার মাটিতে বাঙালিকে যেভাবে অপমান এবং লাঞ্ছিত করা হলো তার সমাধান করে এসছে, যেটি বলবে কৌশিক। আমরা এখানে অপারেশন সেড এবং চিফ সেভের যে গ্রুপ আছে তাদের যে উচ্চ পদের 2 জন বাঙালি এসেছিলেন তাদেরকে আমরা দাবিগুলো জানিয়েছিলাম। এক, সোমবারের আগেই টার্মিনেট করতে হবে ওই রাহুল সাউকে, তারা অন ক্যামেরা কথা দিয়েছেন টার্মিনেট করবেন। সেকেন্ড, যে রাহুল যে ক্রাইমটি করে, সাউ যে ক্রাইমটি করেছে বাঙালি ভাই উজ্জ্বলকে বাংলাদেশি বলে এবং বাংলাদেশ চলে যাওয়ার কথা বলে, তার জন্য কোম্পানির তরফে যদি কোম্পানির একদম ক্যাফের মধ্যে হয়েছে তাই একদম পাবলিক অ্যাপোলজি চাইবে ফেসবুক বা তাদের ওয়েবসাইটে একদম ডিরেক্টলি নোটিফিকেশন দিয়ে। থার্ড, তারা প্রতিটা আউটলেটে বলে মানে তারা একটা নোটিশ টাঙাবে যে এখানে কোন রকম বাঙালির বিরুদ্ধে হেটকে ছড়ানো হয় না, ইট ইজ সেফ ফর বেঙ্গলি কাস্টমার অ্যান্ড বেঙ্গলি ওয়ার্কার, এটা তারা একটা বাঙালিকে আশ্বস্ত করবে। ফোর্থ, যে ভাই এখানে কাজ করতে বা যদি অস্বস্তি ফিল করে যে আমি আমার জন্য এদের নাম খারাপ হলো যে আমাকে চাকরি আমাকে অন্য কেতে ফাঁসি দেবে পরে, সেটা আমরা বলি যে এটা হতেই পারে, তখন তারা আশ্বস্ত করে যে তারা এটা বলবে যে তারা কি করবে এবং ওর জন্য কাজের কোনো চাপ হবে কিনা, তারপর ভাই ঠিক করবে সেখানে কাজ করবে কি করবে না, সেটা ভবিষ্যতের প্রশ্ন। এখন আমরা যে মূল দাবিগুলো টার্মিনেট করা সেটা ওনারা মেনে নিয়েছেন, পাবলিক অ্যাপোলজি সেটাও মেনে নিয়েছেন, এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট বাঙালির জন্য আনসেফ না সেটা সব জায়গায় নোটিশ দেবেন সেটাও মেনে নিয়েছেন। আমরা সবাইকে বলতে চাই আগামীতে উজ্জ্বলের মতো কারোর জন্য যেন না হয়, সকলে গর্জে উঠুন, সকলে প্রতিবাদ করুন, আর একবার প্রতিবাদ করলে ওরা গুটিয়ে যাবে। বাজরিয়া ভয়ে কথা বলতে আসেনি, সাউকে আগেই গ্যারেজ করে দিয়েছে, 2 জন বাঙালিকে এগিয়ে দিয়েছে, একজন অপারেশন সেট আর একজন চিফ সেফ, কথা বলে ভালো লাগলো, ওনাদের সিবৃদ্ধি হোক, শুভকামনা করি ওনারা আরো বড় পদে যাক, কিন্তু বলে দিয়েছি এই রাহুল সাউয়ের জায়গায় অন্য কোনো গুটকা কোর ঢোকানো যাবে না, ঢোকাতে হবে কোনো বাংলার ভূমিপুত্রকে, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সেটাতেও ওনারা সম্মত হয়েছে। ধন্যবাদ জানাই ওই 2 বাঙালি যারা পদাধিকারী আছেন, এবং আমরা সোমবার মধ্যে দেখতে চাই কি কি হলো, তারপর পরবর্তী ব্যবস্থা ঠিক করা হবে। জয় বাংলা। আর আমি এটা বাঙালিকে আর একটা বার্তা দিতে চাইব, চুপ করে থেকো না, সময় হয়েছে গর্জে ওঠার। জয় বাংলা।